আশা করি বন্ধু সব ভালো আছেন। বিগত ভিডিওতে অসংখ্যবার আমি আলোচনা করেছিলাম একটি এসএসডি নিয়ে। এসএসডি কিভাবে আপনারা চিনবেন, কোনটি কপি এবং কোনটি ব্র্যান্ড, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। একটি এসএসডি কত স্পিড হতে পারে সবকিছু বিবেচনা করে সেখানে আমি অনেক কিছু বলছিলাম, সেগুলো আপনারা দেখে আসবেন। আজকে একটি হার্ড ড্রাইভ নিয়ে আলোচনা করব। কথা ছিল হার্ড ড্রাইভের ভিতরে আমি খুলেও দেখাবো হার্ড ড্রাইভ কেনই বা ছোলো কাজ করে, এটি কিভাবে কাজ করে সবকিছু বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। আগের ভিডিও যারা না দেখছেন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে আসবেন। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। এটাকে বলে আমাদের এইচডিডি হার্ড ড্রাইভ। মূলত এটার ভিতরে একটি ডিস্কের অবস্থান আছে, আর এই ডিস্কের কারণেই মূলত আমাদের এসএসডির চাইতে হার্ড ডিস্কের অনেক তারতম্য পার্থক্য থাকে স্পিডের দিক থেকে। মূলত এটার ভিতরে ডাটা ক্যাশ করে এবং একটি ডিস্ক আছে। ডিস্কটিতে বিভিন্ন রকমের তথ্য থাকে, সেটি আমাদের পাস করতে একটু সময় প্রয়োজন হয়, সেই জন্য মূলত আমাদের কম্পিউটার একটু স্লো হয়ে থাকে। আমরা দেখেছি যে এসএসডির ভিতরে অনেক চিপস দিয়ে করা থাকে, যে কারণে ওটার ভিতরে কোনো লোডিং নেই, সেই জন্য একটি এসএসডি সর্বোচ্চ 600 মেগাবাইট পর্যন্ত আমরা স্পিড পেতে পারি, রিড রাইট স্পিড। মূলত একটি হার্ড ড্রাইভে আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমরা স্পিড পেতে পারি 200 মেগাবাইট পর্যন্ত। চলুন এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটি খুললে আপনারা ভিতরে কিভাবে কাজ করে সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটির সাথেই থাকবেন। তো আমরা হার্ড ডিস্কটি খোলার আগে একটু আলোচনা করে নিই। অনেকেই আছেন যে হার্ড ডিস্কে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যান বা হার্ড ডিস্কে বিভিন্ন রকমের কাজ করে না, এরকম অনেক অভিযোগ আছে। হার্ড ডিস্ক কিছুদিন চলার পর অকার্য হয়ে যায়। মূলত এই সার্কিটটিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। যদি আপনাদের কমেন্ট পাই বা আপনাদের যদি এরকম ভিডিও প্রয়োজন হয় হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ারিং করবেন, তাহলে এই সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা আপনারা দেখলে হয়তো হার্ড ডিস্ক বিগত হার্ড ডিস্কগুলো যা আপনাদের নষ্ট হয়েছে সেগুলো ভালো করতে পারবেন। চলুন এখন আপনাদেরকে খুলে দেখাই। খুলে দেখানোর জন্য আগেই আমি স্ক্রুপগুলো খুলে রেখেছি। দেখতে পাচ্ছেন মূলত আমাদের একটি ডিস্কের অবস্থান রয়েছে এই ভিতরটায়। দেখতে পাচ্ছেন এই যে ডিস্কটা ঘুরতেছে, মূলত আমাদের এই ডিস্কের ভিতরেই বিভিন্ন রকমের ডাটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে একটি হেড, এই হেডটি কিন্তু বিভিন্ন রকমের তথ্য কিন্তু আমাদের পাঠায়। আমরা যখন পিসিতে কানেক্ট করি দেখতে পাচ্ছেন ডিস্কটা যখন ঘোরে তখন কিন্তু অটোমেটিক কিন্তু ডাটা কাজ করার জন্য এখানে যে হেড আছে, যেটা আমরা অনেক আগে এটি সিডিতে লেজার বলে থাকি, কিছুদিন পর চলার পর এই হেডের কারণে অনেক রকমের ডিস্কে কিন্তু বিভিন্ন রকমের স্পট পড়ে যায়। সেই জন্য মূলত হার্ড ডিস্কগুলোর হেলথ কমে থাকে এবং হার্ড ডিস্কগুলো বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। বেশিরভাগই দেখা যায় এই হেডে সমস্যা থাকে। এছাড়াও আমরা দেখতে পাই যে এই সার্কিটগুলোয় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো মূলত দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ডিস্ক আর এই হলো আমাদের হেড। মূলত এখান তথ্য এই ডিস্ক থেকে আমাদের হেডে মাধ্যমে আসে, এরপর আমরা হার্ড ডিস্ক কিন্তু একটি তথ্য পাঠায় আমাদের বিভিন্ন রকমের র্যামে এবং প্রসেসরে। তো এই হলো মোটামুটি দেখতে পাচ্ছেন এরকম আপনারা হার্ড ডিস্ক খুলবেন। বিগত ভিডিওতে আমরা আলোচনা করব একটি হার্ড ডিস্ক খুলে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন, সব কিছু বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা এটা কীভাবে কাজ করে এখন একটু আপনাদের নিয়ে আলোচনা করি। তো এখন আমরা পিসিতে একটি কানেকশন দেব, পিসিতে কানেকশন দিয়ে দেখাবো যে এটি কীভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিসিতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হার্ড ডিস্কটি কিন্তু ঘুরছিল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই হেডটি আমাদের কিন্তু এই মাঝে আসার কথা কিন্তু আসেনি, কারণ এই হেডটাতে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, হেডে ভালোভাবে কাজ করে না। এরকমই মূলত আমাদের হেডে বিভিন্ন রকমের কিন্তু স্পট পড়ে থাকে হেডের কারণে। ডিস্কে যখন আমাদের ডিস্কে দাগ পড়ে তখনই কিন্তু মূলত আমাদের 100% থেকে হেলথ কমতে থাকে। এই হলো মোটামুটি একটি হার্ড ডিস্কের পার্থক্য। আর এসএসডির ভিতরে আপনারা দেখবেন এরকম কোনো ডিস্কের অবস্থান নেই। তো পরবর্তীতে ভিডিওতে আমরা কিভাবে এটি রিপেয়ারিং করবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও চান কিনা, হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ারিং করতে হয়। আজকে এই পর্যন্তই, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।